ব্যবসা করবো না কেন? ব্যবসা করে করে মাথার টাক পড়ে গেছে। এখন কি করবি? আমি এক জায়গায় গিয়েছিলাম, ঝাড়ফুঁক দিলাম, ভালো কথা, ছেলেটা সুস্থ করে দিলাম। হ্যাঁ, বলে কিনা চারানা নিয়ে আর তুই বাড়ি চলে যা। চারানা? হ্যাঁ, চারানা ছাড়াবো জানিস তো, আজকে থেকে কোন রুগী দেখবো না। কেউ আসা দরকার নেই। তুই ভাই ঘুমাবো? এই তোর ঘুম খুব খারাপ। হ্যাঁ, মাসটা কি আছে? গুরুদেবের সর্পে দংশন করেছি বা? আমরা দুটি ভাই আর বিলম্ব করবো না মা, এই মুহূর্তে তোমার সাথে যাব গুরুদেবের কাছে। জানি না গুরুদেব কেমন আছে বা, আর বিলম্ব করবো না মা, এই মুহূর্তে চলো গুরুদেবের। আপনার কি হয়েছে একটু বাড়ির জন্য বলুন না গুরুদেব। আরে ভদ্র ধরনা, ভরে ভদ্র মানা, তোরা তোরা এসেছিস বাবা? তোরা এসেছিস বাবা? ছিলাম সেই গৌতম পাহাড়ে গেছিলাম, বহু পূর্বে গিয়েছিলাম তোমার সামনে আমরা দুটি ভাই, দেখিয়েছিলে ঔষধ গাছ, সেই ঔষধ গাছ যদি মারা যায় আমরা দুটি ভাই কি করবো বলে না? উপায় উপায় আছে, আমি তোমাদের বলে দেবো যাওয়ার আগে। ঔষধ গাছ যদি মারা যায় নদী হতে একটি শল মাছ ধরে প্রকৃতিতে দাহ করে গাছের গায়ে ছয় লাগাবে, দেখবে যে গাছ সে গাছ বেঁচে যাবে, সেই গাছ হবে আমার জীবনে। যাব আমরা ওই গৌতম পাহাড়ে, একটি ভাইয়ের জন্য আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করে গুরুদেব, যেন তোমার কার্য সিদ্ধ করে ফিরে আসতে পারি গুরুদেবের প্রবল নিকটে। ওরে পুত্র ধরনা, ওরে পুত্র মোনা, দুটি ভাইকে না আমি যাওয়ার সময় প্রাণ ভরে আশীর্বাদ করি বাবা, যাওয়ার সঙ্গে সঙ্গে ঔষধ গাছ দিয়ে যাচ্ছি। আমরা দুটি ভাই গেলাম ওই ঔষধ আসবে গুরুমা,
তোর শিষ্য ধনবানা ঔষধ আনতে চলেছে গৌতম পাহাড়ে, তাই না? হ্যাঁ রে নাতো। ওই ঔষধ যদি ভোগ করে করি তোর তো যে বেঁচে যাবে, তোমার পূজার পচের হবে না বিশ্বমাঝারি। হ্যাঁ রে নাতো। তাই বলছ দিদি, একটি উপায় বের করতে হবে। বললে তো উপায়টা হলো কি জানো? বললে চলো তুমি আর আমি ছুটতে ছুটতে যাই ওই খিরোজা নদীর কূলে, খিরোজা নদীর কূলে মায়া চিতা সাজু করি। চলো দিদি চাল, আমরা ওই ক্ষীরে চা নদীর কূলে। আমরা দেখতে দেখতে ঔষধ পেয়ে গেছি দাদা। হ্যাঁ ভাই, আর বিলম্ব করবো না দুটি ভাই, এই মুহূর্তে ছুটে ছুটে যাব ওই গুরুদেবের কাছে। জানি না গুরুদেব কেমন আছে। আমরা আসছি গুরুদেব, আমরা আসছি গুরুদেব। আমরা যে ঔষধ নিয়ে এসেছি গুরুমা, একটি ভাইয়ের জন্য বলতে পারো গুরুমা, এই ঔষধ নিয়ে আমরা দুটি ভাই কি করবো, একটি ভাইয়ের জন্য বলতে পারো মা। যার জন্য আমি ঔষধ সে যখন বেঁচে নেই ঔষধ আর কি হবে বাবা, ওই ঔষধে অগ্নিদেবে খেপ করো না গুরুমা। আমার গুরুদেবে বলো না, আমরা দুটি ভাই বহু কষ্ট করে এনেছি এই ঔষধ, এই ঔষধ যদি আমরা ওই অগ্নিতে দাহ করি এই ঔষধ যে চিরদিনের জন্য নষ্ট হয়ে যাবে গুরুমা। তোমাদের গুরুদেব যে বেঁচে নেই এই ঔষধ আর কি হবে বাবা। সত্যি কথা গুরুমা। ও গো দাদা, আমরা এই ঔষধে ওই অগ্নিতে দাহ করবো। ওরে ভাই, গুরুদেব জি মারা গেছে রে ভাই। সত্যি তাহলে ঔষধের কি বা দরকার? একটি বারের জন্য চলো দুটি ভাই মিলে ওই গুরুদেবের চিতার মধ্যে আমরা আমরা এই ঔষধকে নিক্ষেপ করি ভাই। বেশ দাদা, ও গুরুদেব আমরা দুটি ভাই তোমাকে বাঁচাতে পারলাম না। ও আমাদের আমাদের দুটি ভাইকে তুমি ক্ষমা করে দিও গুরুদেব, আমার দুটি ভাইকে তুমি ক্ষমা করে দিও। আমরা যে ঔষধ হারিয়ে ফেলেছি রে ভাই, তাহলে কি করবো কি করবো?
ওই গুরুদেবের কাছে গিয়ে এক কাজ কর, আমরা গুরুদেবের কাছে যাবো না, চলে আমার সঙ্গে গুরুদেবের কাছে যাবো না রে ভরা। আমরা যে বড় ভুল করে ফেলেছি দাদা, গুরুদেবের আপন পেয়েছি আছে দাদা। আমরা দুটি ভাই আর বিলম্ব করবো না, এই মুহূর্তে চলে যাবো ওই গুরুদেবের কাছে, আর যদি কোনো উপায় থাকে গুরুদেব আমাদেরকে বলে দেবে, আর বিলম্ব করবো না, আমরা আসছি গুরুদেব। আমার শিষ্য ধরা মারা ও সঙ্গে আনন্দ চিৎকার করে আসছে, গুরুদেব গুরুদেব বলে ঔষধ আমরা পেয়েছিলাম গুরুদেব, ঔষধ যে আমরা হারিয়ে ফেলেছি। কি বললি বাবা, ঔষধ ঔষধ যে তোরা হারিয়ে ফেললে? সত্যি কথা গুরুদেব বলি রে বাবা, জয়নগরে বজির পুরুষের এমন সময় ওই ক্ষীরণ নদীর করে ওই মায়াবী মনসার যেদিকে যাই ওই মায়াবিনী মনসা, ওই মায়াবিনী মনসা তোমাদের দুই ভাইকে বলেছে বাবা, শুনতে চাও গুরুদেব? মায়া চিন্তা করিয়ে সেজ গুরুমারি বেরি ধরে করছিল পারলো না, এমন সময় আমরা ওই পথ দিয়ে আসছিলাম গুরুদেব, বলে ওরে ধরে বলা তোমার গুরুদেব আর বেঁচে নেই, তোমার ওই ঔষধ দিয়ে কি করবি, তোমার ওই ঔষধ নিয়ে ওই তাই তো ওই ঔষধ নিয়ে আমরা ওই অগ্নিতে আমরা আমি যে বিশেষ জ্বালা জ্বালা আর সইতে পারছি না, শক্ত করে ধরো তোমরা দুটি ভাই, আমাকে শক্ত করে ধরো, অমূল্য সম্পদ যদি আপনি ফেলে দেওয়া যায় তাহলে কোনো দিনের জন্য আর ফিরে পাওয়া যায় না, আবার যে বাঁচা পাবে না রে আমার, আমি যে ভুকে ছাই আমার বুকের ছাড়ি আটকে আসছে, আমার একটু জল দাও তোমরা, আমি যে আমার যে জল দিবে ছাই আমার বুকের ছাড়ি আটকে আসছে, গুরুমা চল না গুরুদেবের ছেলে একটু জল দিয়েছিল, গুরুমা আমার একটু জল দাও, আমি যে বিচার দাঁড়ায় আর যাইতে পারছি না, ওই ওই তাকিয়ে দেখো শিষ্য ধরা আমরা,
আজ পৃথিবী ছেড়ে আমায় চিরদিনের জন্য বিদায় দিতে হয়েছে। না, আজ বিদায় দরকার, বিদায়।